নমস্কার, প্রতিটা দর্শককে আরো একবার স্বাগত জানাবো। প্রত্যেকটা সময়ের মতো এই সময়ও থাকবে আপনাদের ভালো রাখার প্রচেষ্টা বা আপনাদের ভালো রাখার জন্য বিশেষ কিছু উপায়। এই 25 মিনিট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা। ডেফিনেটলি জানেন সকাল যেই অনুষ্ঠানটা খোলা হয় 7টা 10 মানে মাতা অনামিকা। আর মাতা অনামিকা মানেই মনে হয় বহু মানুষ ইতিমধ্যে খাতা পেনটা নিয়ে সমস্যার সমাধান গুলো লিখে নিতে শিখে গিয়েছেন, বা ইউটিউব সার্চ করে দেখে নিতে পারেন যে এর আগে কোন সমস্যা নিয়ে কথা হয়েছে, হয়তো আপনি মিস করে গিয়েছেন। কিন্তু সমস্যা নিয়ে কথা হয়, সমাধানের পথ দেখানো হয়, আবার অনেক সময় না শুভ অশুভ কিছু ইঙ্গিত পাওয়া যায়, যা হয়তো বাড়ির অনেক বয়স জ্যেষ্ঠ যারা রয়েছে তারা হয়তো অনেক সময় কিন্তু আমাদের আগাম বলে দেয় যে কোনটা শুভ লক্ষণ কোনটা অশুভ লক্ষণ। সেটা কিন্তু মানুষেরও হতে পারে, মানবিক আবার কিন্তু বাস্তুর ক্ষেত্রে হতে পারে। কিন্তু এমন কিছু শাস্ত্রেও রয়েছে তারা বলতে পারে, ওনারা জানে যারা জ্যোতিষ মতে রয়েছে, যারা তন্ত্রের কাজ করে, যেমন মাতা অনামিকা। সেই ক্ষেত্রে ধর আজকাল তো বহু মানুষই ইঙ্গিতটা বুঝতে পারছে না, হতেই তো পারে অশুভ ইঙ্গিতটা হয়তো আমরা খুব সহজে বুঝি, শুভ ইঙ্গিতটা কিন্তু আমরা সহজে বুঝতে পারি না, বা বুঝলেও হয়তো আমরা তার কোনো এফেক্ট পাওয়া পাওয়া যেতে পারে সেইভাবে সেই বিশ্বাসের জায়গাটা কিন্তু আমাদের এখন এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারেই নেই, ক্ষীণ হয়ে গিয়েছে। কিন্তু এখনো তো রয়েছে, স্বাস্থ্য রয়েছে, তন্ত্র রয়েছে, স্বাস্থ্য মতে প্রত্যেকটা উপাচার রয়েছে। তাহলে শুভ অশুভ লক্ষণটাও যে বুঝে আপনি আপনার জীবনে কিছু বেনিফিট পেতে পারেন সেটাও তো রয়েছে, তার সাথে রয়েছে এই অনুষ্ঠানে যিনি মধ্যমণি মাতা অনামিকা। স্টুডিও আজও একবার আমরা দিদিকে পেয়ে গেছি, স্বপ্নাধিষ্ঠা মা বগলা মুখের সাধিকা, তন্ত্র সাধিকা, আপনাদের আমাদের অত্যন্ত কাছের প্রিয় মানুষ মাতা অনামিকা। জানাবো দিদিকে আজকের এই পর্বে আরো একবার নতুন পর্বে নতুন করে স্বাগত। নমস্কার দিদি। নমস্কার। যে কথাটা প্রত্যেকটা প্রোগ্রামে আমরা বলি যে আমরা চেষ্টা করি কিন্তু একটা বাস্তবসম্মত মাটিতে পা রেখেই এমন কিছু প্রয়োগ বলে দেওয়া যা হয়তো মানুষ হয়তো হঠাৎ করে শুনলে ভাববে এরমও হয়, আবার তারপরে সেরমও হয়। তো যদি শুভ অশুভ লক্ষণ নিয়ে যদি আমরা কথা বলি, অশুভ লক্ষণ কখনো কখনো হয়তো আমরা চট করে বলি, কিন্তু শুভ লক্ষণটা বুঝি না বা ইগনোর করি বা সেই বিশ্বাস নেই। আজকে আমরা কি করে বুঝবো যে আমাদের ঘরে হয়তো লক্ষ্মী বিরাজমান বা আমাদের ঘরেও শুভ কিছু রয়েছে? আমি প্রায়শই বাস্তু নিয়ে অনেক প্রোগ্রাম করেছি আপনাদের সুবিধার্থে। বাস্তু নিয়ে যারা আগে যা বলেছি পরেও তা আবার অন্যরকম কিছু বলেছি, যারা আবার রিপিটও করেছি, তার কারণ যারা পুরনো আছে নতুন আসছেন তারা হয়তো দেখতে পাবেন না বলে। তো এখন যে সুবিধাটা হয়েছে, এখন কিন্তু ইউটিউবে যায় প্রোগ্রামগুলো, তো সেক্ষেত্রে আপনারা পুনরায় সেটাকে সার্চ করে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। কিন্তু অনেক আগে তখন কিন্তু ইউটিউবটা ছিল, তখন তার জন্য কিন্তু আমাকে বারবার বাস্তু নিয়ে কিন্তু প্রোগ্রাম করতে হয়েছে। আর এই বাস্তু নিয়ে প্রোগ্রাম করতে গিয়ে আমায় কিন্তু বলতে হয়েছে যে কি করে বুঝবেন আপনার বাড়িতে কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছে, বা কি করে বুঝবেন আপনার বাড়ির কোনো খারাপ আছে। তো শুধু খারাপ তো নয়, ভালোটাও হয়। তাই মনে হলো আজকে আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে বুঝবেন যে আপনার বাড়িতে লক্ষ্মী আছে। কারণ খারাপটা তো অনেকেই বলে, ভালোটাও তো বলতে হবে যে জানবেন কি করে যে সেটারও তো একটা শুভ লক্ষণ আছে। তো সেই লক্ষণগুলোই কিন্তু আজকে আলোচনা করব। আমরা জীবনে যেরকম খারাপ কিছু সংকেত পাই সেরকম কিন্তু অনেক ভালো সংকেতও আমরা পাই, কিন্তু সেই সংকেতগুলো কিন্তু আমরা চটজলদি সেই মুহূর্তে, মানুষ বিভিন্ন কাজের সময় কাজের মধ্যে থাকে, অনেক টেনশনের ভেতরে থাকে, অনেক তাড়াহুড়োর মধ্যে থাকে, তো সেক্ষেত্রে তখন কিন্তু আর ভেবে ওঠা হয় না যে এটা তো আমার শুভ সংকেত ছিল। ও এটা তো যখন বলে দেওয়া হয় তাকে, তখন কিন্তু তারা কিন্তু বলে ও এটা তো আমি ভেবে দেখিনি, আমার সাথে তো এরকম হয়। আজকেও যখন আমি সে বিষয় নিয়ে আলোচনা করব তখন কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন যে না সত্যি এগুলো আমার সাথে হয়েছিল, তাহলে সেই সময়টা বুঝি আমার ভালো সময় ছিল। অনেকে যেরকম খারাপ সময়টা যখন চলে বা সেই সময় যেরকম খারাপ কিছু হলো একটা, তখন ভাবে চিন্তা করে যে আমি আজকে কার মুখ দেখে উঠেছিলাম, ঠিক তখন কিন্তু ভাবতে শুরু করে যে কার মুখ দেখে উঠেছিল খারাপ হলো। কিন্তু কখনো যে ভালো যখন হয়েছে তখন কি একবার মনে করেছিলেন যে আজকে কার মুখ দেখে উঠেছিলাম যে এরকম হলো? অনেক সময় দেখা যায় কিছু শুভ সংকেত অনেক সময় হঠাৎ প্রাপ্তি, যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভত্ব নিয়ে আসে। তো সেক্ষেত্রে কিছু স্বপ্ন, কিছু এমন সংকেত যেগুলো জীবনে আপনার কোনো সফল কাজের জন্য কিন্তু সেটা সংকেত দিয়ে যায় ঈশ্বর, তো সেই জায়গা থেকে সেই সংকেতগুলোকে আপনাকে বুঝে নিতে হবে। ওর জন্য আমি সবসময়ের জন্য বলি যে আগে আমি প্রথমে জিনিসটা যেটা বলে দিই যে সকালবেলা উঠে কী করবেন, প্রথম কথা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে প্রথমেই মাটিতে পা ফেলার আগে নিজের হাতের বিছানায় বসে ইষ্ট দেবতা বা আপনাদের যে মানে গুরুদেবের বলে দেওয়া কোনো মন্ত্র যদি থাকে সেও গুরুদেবের স্মরণও করতে পারেন,
এবং তারপরে হচ্ছে নিজের ইষ্ট দেবতার কিন্তু ধ্যান করে নেবেন। ধ্যান মানে হচ্ছে মানস পূজন, অর্থাৎ তাকে চিন্তা করে তাকে নমস্কার জানানো। তো সেটা করবেন, তারপরে নিজের করতল দুটোর কে নিজে দেখবেন আয়নার মতো করে। দেখার পরে আয়নার মতো করে মনে করবেন যে না, আপনি ওটায় মুখ দেখতে চাইছেন, মানে করতলকে দর্পণ হিসাবে ব্যবহার করতে হবে। তারপর ওং ধং রতি প্রিয়ে সোহা এই মন্ত্রটা পাঠ করবেন। করার পর নিজের করতল দুটোকে চুম্বন করবেন, তারপরে হচ্ছে আপনি মাটিতে পা দেবেন। পা দেবেন যেটা হচ্ছে সেটা প্রথমেই আগে ডান পাটা করবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ সকালবেলা উঠে। এটা করলে কিন্তু অনেক সমস্যা কিন্তু সমাধান হয়ে যায়। যারা আমার বলে দেয় এই টিপসটা করেছেন, তারা কিন্তু আজও কিন্তু জীবনে কিন্তু সফল, এবং তাদের হঠাৎ করে কিন্তু খুব একটা মানে সারা দিনের ভেতরে যে সমস্যায় পড়তে হয় তা কিন্তু না, সমস্যা তো আসেই, কিন্তু সেই সমস্যার ভেতরেও কিন্তু অনেকে কিন্তু বেরিয়ে যায়, একটা পথ পেয়ে যায়। তো এটা হচ্ছে ফার্স্ট করণীয় কাজ। এবার হচ্ছে গিয়ে ওই যে আপনি এই 2 মিনিটের কাজটা করলেন, করার পরে আপনি স্বপ্ন কি দেখেছেন বা আপনার সাথে ঘুমের ঘোরে কোনো স্বপ্ন এসছে কি না সেটাকে মনে করার ফার্স্ট চিন্তা করবেন। ফার্স্ট আমাদের যে সংকেত আছে আসে সেটা হচ্ছে কিন্তু আমাদের স্বপ্ন থেকেই আসে। ঈশ্বর কিন্তু স্বপ্ন দ্বারাই কিন্তু প্রথম সংকেতটা কিন্তু দিয়ে থাকে। দ্বিতীয় যে সংকেতগুলো আসে সেগুলো হচ্ছে আমাদের প্রকৃতি থেকে। যেরকম ধরুন যে সংকেতগুলো কোনো পশু প্রাণী দ্বারা হতে পারে, কোনো মানুষ দ্বারা হতে পারে, বা অপ্রাকৃতিকও কিছু হতে পারে। অপ্রাকৃতিকগুলো কি সেগুলো আমি আলোচনা করব। তো এইগুলো হচ্ছে আমাদের সংকেত। সংকেতগুলো ধরে নিতে পারলেই কিন্তু আপনি জীবনের কিন্তু 25 সমস্যার সমাধান কিন্তু নিজেই করে নিতে পারবেন, কারণ ঈশ্বর আপনাকে সংকেত দিচ্ছে, আপনাকে শুধু সেই জিনিসটা কিন্তু জানতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে অনেকে হয়তো এটাও জানতে চাইছে যে মাতা অনামিকে কোথায় গেলে পাওয়া যাবে, মানে এখান থেকে যা যা বলা হয় প্রত্যেকটা কিন্তু ফলস্বরূপ প্রত্যেকে পেয়েছে, কিন্তু ওই যে টিপস বলে চটকা বলে তার একটা ভ্যালিড পিরিয়ডও থাকে, আর কিন্তু ব্যক্তি বিশেষে কিন্তু আমাদের কম বেশি প্রভাবও পড়ে। কিন্তু যখন আমরা সঠিক রেমেডিতে যাব বা যখন আমরা জানতে চাইবো যে আমার ডেটা বা কি বলছে, তার জন্য একজন কিন্তু অভিজ্ঞ ব্যক্তিত্বকে প্রয়োজন। অবশ্যই মাতা অনামিকা সেই জায়গায় দীর্ঘ বছর ধরে এই জগতে রয়েছে, মানে জ্যোতিষ জগতের সাথে কিন্তু তন্ত্র ক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান করছে। জানতে ইচ্ছা করছে তো নতুন দর্শকদের যে ওনাকে কোথায় পাওয়া যাবে, ডেফিনেটলি মোবাইল নাম্বার নোট করুন। আপনার জন্য যেই মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনাদের জন্য চেম্বার ভিজিট করার নাম্বার, সেটা দুটো মোবাইল নাম্বার টিভি স্ক্রিনে, একটা না, অ্যাপয়েন্টমেন্ট করে চেম্বারে আসতে হয়। প্রত্যেকটা চেম্বারে দিদিকে পাওয়া যাবে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট যখন আপনাকে দেওয়া হবে সেই সময় কিন্তু আপনাকে উপস্থিত হতে হবে। কলিকে যা চেম্বার রয়েছে, যেমন সোমবার রানাঘাট, বৃহস্পতিবার আপনারা ব্যারাকপুর পাচ্ছেন, শুক্রবার পাচ্ছেন শোভাবাজার, তার পাশাপাশি আপনারা বর্ধমান, কৃষ্ণনগর, মেচেতা, বোলপুর সমস্ত জায়গায় পাবেন। কবে কোথায় কখন পাবেন, আপনি কোন চেম্বারে অ্যাপয়েন্টমেন্ট চাইছেন, মোবাইলে ফোন করবেন, ফোন করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড হলে সেই সময় আপনাকে চেম্বারে ভিজিট করতে হবে। একটু আগেই যেটা দিদি বললেন যে ইউটিউব, এখন কিন্তু একটা কিছু মিস করে যাওয়া মানে মিস করা নয়, আপডেট আমরা হয়েছি, একটু সার্চ করলে কিন্তু সেটি আবারও আপনারা পেয়ে যাবেন। তেমনই কিন্তু বহু এই চেম্বারের বাইরেও যারা রয়েছেন, মানে মাতা অনামিকাটা প্রয়োজন কিন্তু এই চেম্বারগুলো আপনাদের পক্ষে আসা অ্যাটেন্ড করা সম্ভব না, যে কোনো কারণেই হতে পারে। অনলাইন প্রেডিকশন রয়েছে, সেটাও কিন্তু আপনাদের সুবিধার্থে। একই মোবাইল নাম্বার রয়েছে, ফোন করবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন, বলবেন যে আমি অনলাইন প্রেডিকশন চাই, একই রকম প্রেডিকশন। তার পাশাপাশি যদি মনে প্রশ্ন থাকে রেমেডি কি করে পাবো, তার ব্যবস্থাও কিন্তু আছে। জানার জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য মোবাইল নাম্বার, যে বিষয়ে আমরা ছিলাম দিদি। তো যেটা হচ্ছে প্রথমেই আসে, আমরা কিন্তু জানি যে আমাদের একটা শুভাশুভ নির্ণয় করা হয়, অনেক সময় বেরোনোর সময় দেখা যায় কেউ হাঁচি দিল, তো সেক্ষেত্রে অনেকে কিন্তু থেমে যায়। ঠিক সেই রকমই হাঁচি বা টিকটিকির যে ইয়েগুলো সেগুলো, বিড়াল রাস্তা কাটলে, এরকম আমরা অশুভত্ব কিন্তু মানি, কিন্তু শুভত্বও কিন্তু কিছুটা আছে। আপনার বাড়িতে লক্ষ্মী আছে কি না, বা আপনার লক্ষ্মী স্থায়ী কি না, বা আজকে আপনার দিনে খুব ভালো হতে পারে কি না আজকের দিনটা, সেটা কিন্তু আমাদের বাড়িতে থাকাই একটা অবাঞ্ছিত প্রাণী কিন্তু অনেকভাবেই বুঝিয়ে দেয়। সেটা হচ্ছে আর কেউ নেই, সেটা হচ্ছে একটি সরীসৃপ, সেটা হচ্ছে টিকটিকি। আমরা এটাকে বাড়ি থেকে তাড়ানোর কিন্তু অনেক ব্যবস্থা করি, কিন্তু শাস্ত্র যেটা বলছে টিকটিকি কিন্তু আসে, এবং টিকটিকি যখন দেখবে কেউ কথা বলে তখন কিন্তু টিকটিকি অনেক সময় ডেকে ওঠে। তো শাস্ত্র মতে টিকটিকি যেটা ডেকে ওঠে সেই সময় আপনি যে কথাটা বলছেন সেই কথাটা আপনার মানে স্থায়ী হতে পারে। এইবার হচ্ছে কথাটা মানে স্থায়ী বলতে সত্যি হয়ে যেতে পারে, এটা তো একটা রয়েছেই, কিন্তু টিকটিকিকে শাস্ত্র কিন্তু বলে কিন্তু মা লক্ষ্মীর একটা দূত হিসাবে বলা হয়ে থাকে। তো এই দূত শাস্ত্র মতে কিন্তু টিকটিকিকে মারা কিন্তু উচিত নয়, তো সেক্ষেত্রে বিভিন্ন প্রয়োগ করে যাদের খুব উপদ্রব করে তারা কিন্তু সেক্ষেত্রে ময়ূরের পালক রাখলে কিন্তু টিকটিকি চলে যায়, এটা জানো
হ্যাঁ, তারপরে অনেক কিছু আছে, মানে পেঁয়াজ রাখলো, পেঁয়াজের গন্ধে টিকটিকি আসে না, কিন্তু টিকটিকি কিছু সংকেত বহন করে। আমরা তো অনেকেই আছি মানুষ, মানুষের তো মানে মানুষ পশুর থেকেও তো মানে মানুষের মনটা বেশি খারাপ। তো দেখা যায় যে বিড়াল সংকেত নিয়ে আসে যে তোমার বিপদ আছে, থামো, তো দেখা যায় বিড়ালটাকেই মেরে দেওয়া হয় রাস্তাঘাটে চলতে, এরকমই দেখা যায়। কিন্তু টিকটিকির ক্ষেত্রেও কিন্তু তাই, টিকটিকি কে মারলে কিন্তু ঠিক সাপ পোড়ালে যেরকম, এই সাপ মারলে যেরকম তাকে পুড়িয়ে দিতে হয়, টিকটিকি মারলেও কিন্তু সেটাকে কিন্তু পুঁতে দিতে হয়, না হলে কিন্তু স্বাস্থ্য মতে তার জীবনে মানে অলক্ষীর একটা প্রভাব চলে আসে। তো টিকটিকি দেখা যাচ্ছে যে কারোর কেউ হয়তো বসে রয়েছে বা পুজো করছেন, টিকটিকি এসে হাতের ওপর পড়লো, তো সেক্ষেত্রে দেখা যায় টিকটিকি হাতের ওপর পড়া মানে হচ্ছে সেই সময় আপনার বাড়িতে কিন্তু লক্ষ্মী স্থায়ীভাবে আছে। দেখা যাচ্ছে আপনার ঠাকুর ঘরে টিকটিকি খুব মানে খুব ঘোরাঘুরি করে, পুজো করার সময় দেখা যাচ্ছে ঠাকুরের পেছন থেকে বেরিয়ে এলো, এটা কিন্তু খুবই মানে একটা শুভ লক্ষণ। এটা অনেকেই জানেন না যে টিকটিকি এসে আপনার ঠাকুরের জায়গা থেকে পুজো করার সময় বেরিয়ে আসছে বা আপনার সামনে চলাচল করছে বা একটু ভয় পাচ্ছে না, সামনে এসে ঘোরাঘুরি করছে, তো সেক্ষেত্রে আপনি জানবেন আপনার ওপরে মানে যিনি পুজো করছেন তার কিন্তু মা লক্ষ্মীর কিন্তু মানে তার ওপরে আশীর্বাদ আছে। এছাড়াও মাথায় টিকটিকি পড়লে বলা হয় শাস্ত্র মতে যে নাকি রাজ্য লাভ হয়ে থাকে, কিন্তু মাথায় টিকটিকি যার পরে রাজ্য লাভের সাথে সাথে তন্ত্র মতে যেটা বলছে, মাথায় টিকটিকি পড়লে রাজযোগের সৃষ্টি হয়, অর্থাৎ আপনার মাথার ওপর টিকটিকি পড়েছে আপনাকে বুঝতে হবে যে আপনার জীবনে কিন্তু সামনের দিনে কিন্তু বড় কোনো ভালো কিছু হতে চলেছে, অর্থাৎ মা লক্ষ্মী আপনার ওপরে কিন্তু কৃপা দৃষ্টি দিয়েছে। তো টিকটিকির এইভাবে ঘুরে বেড়ানোটা অনেকেই অযথা মনে করেন, কিন্তু টিকটিকির ক্ষেত্রে এটা কিন্তু শুভ সংকেত। যদি মনে করছেন, যারা অনেকেই অর্থভাগ্য লটারির জন্য যদি টোটকা দিন এইসব বলতেই থাকে, তাদেরকে আমি বলি যে টিকটিকি সবার ঘরেতেই থাকে। আপনি যদি টিকটিকির কখনো স্বপ্নে দর্শন করেন বা স্বপ্নে যদি দেখেন টিকটিকি আপনার পা থেকে বেয়ে ওপর দিকে উঠছে, এই ধরনের যদি দেখেন বারবার যদি টিকটিকি আপনার স্বপ্ন দর্শন হতে থাকে, তাহলে ভাববেন যে পরের ধন অর্থাৎ অপরের কোনো কিছু থেকে প্রাপ্তি বা লটারি প্রাপ্তির যোগ কিন্তু আপনাদের কিন্তু রয়েছে। এটা হচ্ছে লক্ষ্মী লাভের কিন্তু এই সংকেতগুলো দেয়। দ্বিতীয় হচ্ছে যেটা হচ্ছে প্যাঁচা। আমরা জানি প্যাঁচা হচ্ছে মা লক্ষ্মীর বাহন, কিছু কিছু বাড়িতে প্যাঁচা এমনিতেই এসে বাস করে, শহরাঞ্চলে না দেখা গেলেও গ্রামাঞ্চলে কিন্তু গাছে গাছেই প্যাঁচাকে দেখা যায়। কিন্তু এর মধ্যে অনেকেই ভাবেন যে ওই সাদা প্যাঁচা যেটার কপাল লাল টিপ থাকে সেটা হচ্ছে লক্ষ্মী প্যাঁচা, বাকিগুলো দেখলে কোনো কাজ হয় না, তা কিন্তু নয়। যে কোনো প্যাঁচায় যদি আপনার বাড়িতে এসে বসে বা বাড়ির ওপর থেকে অনবরত পাক খায়, তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার কিন্তু বাড়িতে লক্ষ্মীর প্রভাব আছে। কিন্তু রাত দুটো থেকে তিনটের সময় বা সাড়ে তিনটের ভেতর, মানে সাড়ে তিনটে ওভার হবে না, দুটো থেকে তিনটে ম্যাক্সিমাম হলে সাড়ে তিনটে পর্যন্ত যদি এই প্যাঁচায় একটা বিকটভাবে ডাকতে থাকে কন্টিনিউ, তাহলে ভাববেন আপনার বাড়িতে কিন্তু বিপদ আছে। দুটো কিন্তু তফাত আছে, একটা হচ্ছে প্যাঁচা ঘুরে বেড়ানো সারা দিন, সে তো ঘুমায়, এবার সন্ধ্যের পর থেকে সে ডাকুক কোনো অসুবিধা নেই, কিন্তু রাত্রে যদি আপনাকে সেটা প্যাঁচাটার ডাক আপনি শুনতে পান, তাহলে ভাববেন ওটা কিন্তু অশুভ সংকেত। বাকি প্যাঁচা এসে অনেকের বাড়িতে বসে, অনেকের জানলায় বসে, অনেকের ঘরের ওপর থেকে ঘোরাফেরা করে, তো সেক্ষেত্রে এই জায়গায় কিন্তু প্যাঁচার কিন্তু আপনারা যেটা শুভ সংকেত পাচ্ছেন যে আপনার বাড়িতে কিন্তু লক্ষ্মী আছে। দ্বিতীয় হচ্ছে অনেক সময় দেখা যায়, এটা খুব রেয়ার হয়, আমি কয়েকজন ক্লায়েন্টদের বলতে শুনেছিলাম, কারণ দেখো আমরা খুব একটা প্যাঁচা দেখতে পাই না শহরাঞ্চলে, তারা গ্রামে থাকে দেখতে পায়, যে একটি প্যাঁচা প্রতিদিনই তার মানে সিঁড়ির ঘর মানে চিলে কোঠায় এসে বসে, এবং সেই প্যাঁচাটা প্রত্যেক দিনই একই জায়গাতে নিয়ম করে একটা করে পালক রেখে চলে যায়। এবার বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর, তার তো কোনো একটা নিশ্চয় কারণ আছে, বছরের পর বছর একই কাজ যখন একটি প্যাঁচা করে যাচ্ছে এবং সন্ধ্যেবেলা আসে একই জায়গায় রেখে দিয়ে চলে যায়, তাহলে তো এটা কোনো ঈশ্বরের সংকেতই ধরতে হবে। আমরা না জেনে তো বলতে পারি না যে এটা কোনো খারাপ কিছু, কারণ খারাপ এটা নয়, সন্ধ্যেবেলা প্যাঁচার আগমন, প্যাঁচার পালক রেখে যাওয়া, উলুকতন্ত্র মতে তো এটাকে শুভ সংকেতই বলা হচ্ছে। তো এরকম কিন্তু আমার কথাটা শুনে অনেকেই বলতে পারেন, অনেক সময় কিন্তু প্যাঁচা এসে কিন্তু কারোর বাড়িতে ঠিক একই টাইমে কিন্তু সন্ধ্যেবেলা বসে, তো সেটা কিন্তু অত্যন্ত শুভ যে সেই বাড়িতে কিন্তু ধনধান্যে ভরা থাকে এবং সেই বাড়ি কিন্তু লক্ষ্মী লাভ থাকে, সে বাড়িতে অশান্তি কিন্তু থাকে না। যদিও কোনোখানে যদি অশান্তি এসে
পরে সেটা কিন্তু টেকে মানে টিকতে পারে না। অনেকের বাস্তুদোষ থাকতেই পারে, সে কারণে নানান সমস্যা আসতে পারে, বাড়িতে অনেক লোক থাকলে তাদের মতান্তরের কারণে, গ্রহের বাধার কারণে, হ্যাঁ বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে ঝগড়া অশান্তি হতে পারে। কিন্তু এই যে সংকেতটা, এটা কিন্তু ভালো বহন করে যে আপনার বাড়িতে কিন্তু কোনো দেবী বা দেবতার অবস্থান রয়েছে, যে কারণে কিন্তু সে ওই সন্ধ্যেবেলাটা এসে কিন্তু সেখানে কিন্তু বসছে। এটা শুধু পেঁচা না, অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো জায়গায়, এটা তো হামেশাই শুনেছো যে ম্যাক্সিমাম যে জ্যোতির্লিঙ্গগুলো পাওয়া গেছে সেগুলো কিন্তু যে গাভী আছে, গাভী এসে কিন্তু নিজে থেকে দুধ ওখানে দিত, তারপরে মানুষ খুঁজে পেয়েছে, অনেক জ্যোতির্লিঙ্গ এরকম আছে। তো এরকম অনেক মানুষের বাড়িতেও কিন্তু আমি দেখেছি যে শুনেছি যে ওরকম কোনো একটা জায়গায়, নির্দিষ্ট জায়গা, ফাঁকা জায়গা রয়েছে, সেখানে এসে গাভীতে দুগ্ধ বর্ষণ করছে, কিন্তু সেখানে খুঁড়ে টুড়ে কিছু পাওয়া যায়। হতে পারে আমরা হয়তো দেখতে পাচ্ছি না, আমাদের এই যে চর্মচক্ষু এটা তো অর্ধেকটা যোগমায়ায় তো ঢেকে রেখেছে, তারা অবলা, তারা জীব, তারা হয়তো মানে তারা তো সব অনেক অনুভূতি অনেক বেশি। তো এটা এটা ঠিক কথা, কিন্তু এটা আমি তো জীবজন্তু পুষি তো আমি বুঝি, ওরা কিন্তু অনেকটাই কিন্তু অনেক বেশি দেখতে, কিছু বিষয় কিন্তু ওরা অনেক বেশি বোঝে, এমনকি পাখিরাও কিন্তু বোঝে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওরা, ওদের কিন্তু সেন্স অনেক বেশি, মানে শুভ অশুভ সংকেতের বার্তা কিন্তু ওরাই ওরা অনেক অনেক কিছু বুঝতে পারে। মানে ওরা কিছু মানে নেগেটিভিটি কিছু দেখলে না, ওরা সেই জায়গাটা, কুকুরের বিষয়টা তো বুঝতেও পারো যে কুকুর সেই দিকটায় তাকিয়ে মানে কি একভাবে চাচাতে থাকে, অথচ তুমি কিছু দেখতে পাচ্ছ না, নেগেটিভলি দেখতে পাচ্ছ। আমি এটাও দেখেছি যে পাখিরাও কিছু বোঝে, হ্যাঁ পোষ্য পাখিরাও কিছু বোঝে, মানে সবাই বুঝতে পারে, শুধু মানুষ চর্মচক্ষুতে কিছু দেখতে পায় না। যারা তন্ত্র সাধনা করছে তাদের কথা বাদ দিন, তো সেটা আলাদা ব্যাপার। সাধারণ মানুষের ক্ষেত্রে বলছি যে পশু প্রাণীদের কিন্তু একটা দিব্য দৃষ্টি থাকে, যে দৃষ্টিটা হয়তো ঈশ্বরই তাদেরকে পাঠিয়েছে, তো সেটা তারা আগে থাকতে আগাম সংকেত জানতে পারে, এবং যার ফলে কিন্তু তারা খুঁজে বার করে শুভত্বটা, যার জন্য কিন্তু আজ গরু বলুন, পাখি বলুন, তারপরে পেঁচা বলুন, এরা কিন্তু শুভ সংকেত কিন্তু বয়ে নিয়ে আসে। কুকুর যেরকম মালিকের অশুভত্ব দেখলে সে কিন্তু সেটা কিন্তু মালিককে জানানোর অনেকভাবে চেষ্টা করে। বিড়াল কি করে, বিড়ালের ক্ষেত্রেও কিন্তু একটা রয়েছে, বিড়ালের যদি অশুভত্ব দেখে সেই জায়গা থেকে কিন্তু বিড়াল কিন্তু মালিকের মানে মালিকের সাথে যদি খুব নেগেটিভিটি জড়িয়ে থাকে, বিড়াল কিন্তু কি করে সেগুলোকে ও খুব মানে দেখবে প্রদক্ষিণ করবে, আর ওই লোমটা আর কি গায়ের মধ্যে বোলাবে। তো এটা হচ্ছে বিড়ালের লোমের ভেতরে কিন্তু মানুষের ভেতর থেকে নেগেটিভিটি শুষে নেওয়ার একটা ক্ষমতা আছে, এটা কিন্তু পরীক্ষিত, তো সেই জন্য এরকম করে থাকে। তো সংকেত কিন্তু আমাদের কিন্তু অনেক কিছুই দিয়ে থাকে, প্রকৃতি দিয়ে থাকে, তো জড়বস্তু কিভাবে দিয়ে থাকে সেই জায়গা থেকে আমি আসছি পরে। তো এইগুলো কিন্তু সংকেত, আপনারা জেনে নিন যে আপনার বাড়িতে লক্ষ্মী লাভ এইভাবে হয়ে থাকে, শুধু যে খারাপ থাকে তা কিন্তু নয়, অনেক কিছু সংকেত আছে। সব থেকে বড় কথা হচ্ছে সংকেতটা শুভ সংকেত সেটাই হয়তো আজকে অনুষ্ঠানে অনেকে জানবে। যেমন প্রথম যেটা কিন্তু টিকটিকি দিয়ে শুরু করা হলো, অনেকে তো একটা বিরক্তি প্রকাশ করে, অনেকে তো ভাবে ওটাই অশুভ, এখন হয়তো তারা শুনে ভাববে যে এটা শুভ ছিল, বা এটা হয়তো তারা এখন মেলাবে যে কোনো না কোনো সময় হয়তো আমার ক্ষেত্রে এরকম হয়েছিল, কিন্তু সেটাকে তারা কিন্তু অশুভ ভেবেছিল। আমাদের কিন্তু এইভাবে শুভটাকে না জেনে হয়তো আমাদের কোনো সিদ্ধান্ত বা কোনো সেখানে কোনো কার্যকলাপে কিন্তু হয়তো সে শুভত্ব লাভ পেতে পেতে আমাদের হাতছাড়া হয়ে যায়, যেটা হয়তো আমাদের জানা থাকে না। কিন্তু জানতে গেলে তো একই কথা নতুন করে বলার কিছু নেই, অভিজ্ঞ ব্যক্তির কাছে পৌঁছাতে হবে। সব থেকে বড় কথা, বাচ্চার যেরকম আপনাকে রেমেডির জন্য বলে যে তোমার এটা প্রয়োজন, একই রকম ভাবে কিন্তু সমস্ত মানুষ যেখানে বাস করে সেটা হচ্ছে বাস্তু, সেই বাস্তুর ক্ষেত্রেও কিন্তু অনেক রেমিডিয়াল প্রসেস আছে ভালো থাকার, শুভত্ব লাভ করার। সেই জন্য আপনাকে যোগাযোগ করতে হবে, মোবাইল নাম্বারে ফোন করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, চেম্বার ভিজিট করতে হবে। চেম্বার ভিজিট মানেই হচ্ছে যদি মাতা অনামিকাকে প্রয়োজন হয়, যদি মাতা অনামিকার কাছে একবার আসতে পারেন, জানেন কিন্তু যে তন্ত্র দ্বারা তিনি বহু বছর ধরে মানুষকে ভালো রেখেছে। সব থেকে বড় প্রমাণ তো বহু বছর ধরে আপনারা অনুষ্ঠান দেখছেন, তার প্রয়োগ তার উপাচারে কিন্তু অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসছেন বা বেরিয়ে আসার একটা পথ পাচ্ছেন। তাই যারাই মিস করে গিয়েছেন আজকের এই পর্ব বা আগামী দিনের পর্ব, ইউটিউব সার্চ করুন, যারা মিস করে গিয়েছেন যে ভাগ্য না দুর্ভাগ্য জানাই হলো না, তাদের জন্য রয়েছে মাতা অনামিকা। মোবাইলে ফোন করুন, চেম্বার ভিজিট করুন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অবশ্যই চলে আসতে পারেন ভালো থাকার জন্য। আমরা যে সংকেতগুলো আজকে পেলাম, তো সেই সংকেতগুলোর ক্ষেত্রে তো অনেক সময় হয় না যে এই সংকেতগুলো পাওয়ার পরে, এই মুহূর্তে অনেকে ভাবছে আচ্ছা এই সংকেতগুলো পাওয়ার পরে কি আমাদের অন্য কিছু প্রয়োজন, মানে আমরা কি আরো কোনো ক্রিয়া করলে কি সেখানে ভালো থাকা যায়, মানে কিভাবে চললে শুভত্ব। অ্যাকচুয়ালি যে বললাম
সংকেতগুলো, যে দেখছে যে না তার সামনে হয়তো টিকটিকি পড়লো বা টিকটিকির স্বপ্ন দেখেছে, তাহলে তার যেটা ইচ্ছা সে সেদিনকে গিয়ে একটা লটারি কাটতে পারে, ভাগ্যটাকে পরীক্ষা করতে পারে, এটাই তো বলা যায়, সেটা ভাগ্য পরীক্ষা করতে পারে যে কি আজকের দিনটা। এবং যেটা হচ্ছে, সে স্বপ্নের তো একটা মাহাত্ম গুণ আছে যে কোন দিনে কেটে, এটা কিন্তু স্বপ্নবিজ্ঞানে যেটা বলছে যে স্বপ্ন দেখার সাথে সাথেই সফল হয় না, সেটা 15 দিনেও ফলতে পারে, কোন পক্ষে শুক্লপক্ষে না কৃষ্ণপক্ষে স্বপ্ন দেখছে সেটা। কিন্তু যে সংকেতটা স্বপ্নে নয়, জাগ্রত অবস্থায় দেখছে যেরকম ওই প্যাঁচার লক্ষণটা, এইগুলো এগুলো যদি সংকেত দেখে সেগুলো দিনের দিন কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এবার হচ্ছে আসি যে জড় বস্তু দ্বারা, অনেকেই ভাববেন যে জড় বস্তু আবার কিভাবে সংকেত দেয়। তো দেখুন, জড় বস্তু বলতে জড় বস্তুও সংকেত দেয়। জড় বস্তু কিভাবে সংকেত দেয়, মনে করুন আপনার অনেক দিনের কোনো টাকা হয়তো আটকে আছে, বা অনেক দিন হয়তো আপনি কিছু একটা ইনভেস্ট করেছিলেন, সেই জিনিসটা হয়তো আপনি অনেক দিন ধরে পাচ্ছিলেন না, বা কারোর কাছে আপনি পাওনা টাকা সেটাও আটকে আছে, বা কারোর কাছ থেকে আপনি এক্সপেক্ট করছেন যে টাকা পাবেন, তো সেক্ষেত্রে দেখা গেল আপনি অকারণে একটা পয়সা বার করতে গেলেন, সেই টাকাটা হট করে পড়ে গেল নিচ থেকে। তো সেই টাকাটাকে যে তুমি বললে এক্সট্রা কেয়ার করতে হবে, তো সেক্ষেত্রে কিন্তু এটা জড় বস্তুই কিন্তু আপনাকে সংকেত দিল। এইভাবে পড়ে যাওয়া টাকাটা সঙ্গে সঙ্গে কী করবেন, ওটা তাকে সেই মুহূর্তে দেবেন না, ওইটাকে ওই টাকাটাকে সেই দিনের জন্য আলাদাভাবে রেখে দিন এবং নমস্কার করে তুলুন, মা লক্ষ্মী জ্ঞানে করুন। দেখবেন এটা কিন্তু আপনারা 2 থেকে 3 দিনের ভেতরে, দিনের দিনও পেতে পারেন, দেখবেন ভালো কিন্তু একটা অর্থ আগমনের সংকেত কিন্তু পেতে পারেন। এটা একটা গেল। দ্বিতীয় হচ্ছে বায়ু দ্বারা। বায়ু দ্বারা যখন কোনো পাতা এসে পড়ে, সেই পাতাটাকে বলা হয় উদ্ভ্রান্ত পাতা। তো এই উদ্ভ্রান্ত পাতা যদি কখনো দেখা যায়, এটা আমি আগেও বলেছিলাম, মহাবৃক্ষের পাতা, বিশেষ করে বট, অশ্বত্থ এইসব গাছের পাতা, যদি মনে করুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন যাচ্ছেন হঠাৎ করে দেখলেন আপনার মাথার ওপরে বা আপনার কোচরের ওপরে একটা পাতা হঠাৎ করে পড়লো, সেই পাতাটা কিন্তু আপনারা নিয়ে চলে আসবেন। পাতার ভেতরে ওই পাতা দিয়ে কিন্তু অনেক ক্রিয়া করা যায়, তবে এক্ষেত্রে যদি কেউ অর্থ লাভের জন্য করতে পারেন চান, তাহলে ওর ভেতরে আপনারা জাফরানের কালি বা ঘি সিঁদুর দিয়ে শ্রীং কথাটা লিখে অর্থের জায়গায় রাখতে পারেন। দ্বিতীয়, এটা আপনার জন্য একটা শুভ সংকেত, এটা বায়ু দ্বারা চালিত হয়ে আর পাতাটা কিন্তু এসে পড়ল। যদি এই পাতাটা অর্ধেক সবুজ অর্ধেক হলুদ মতো পান, তাহলে কিন্তু সেই পাতার গুণাগুণটা আরও বেশি। আমি এটা কোনো ঝড়ের সময় বলছি না, যেটা সাধারণ সময়, যেটা হ্যাঁ সাধারণভাবে চলতে চলতে যে যেটা যেভাবে হয় আর কি জিনিসটা। তো দ্বিতীয় হচ্ছে গিয়ে যে এই যে পাতা, যদি এটাকে যদি মনে করুন কোনো বিদ্যার্থী করতে চাইছেন বা কেউ ইন্টারভিউতে যেতে যাচ্ছেন, সেই সময় এটা হলো, এটাকে কি করবেন, সঙ্গে সঙ্গে যারা পড়াশোনা করছেন তারা যদি এরকম একটা পাতা পান, এটাকে নিয়ে বইয়ের ভেতরে যে সাবজেক্টটাকে খুব কঠিন মনে হচ্ছে সেই সাবজেক্টের ভেতরে ওয়িং লিখে ওটাকে ঢুকিয়ে দিন। শ্বেত চন্দন দ্বারা ওয়িং লিখবেন, না লিখলেও কোনো অসুবিধা নেই, পাতাটাকে বই যখন খুলবে তখন কিন্তু যারা মানে পরীক্ষা দিচ্ছে বা যারা বিদ্যার্থী তারা কিন্তু সরস্বতীর মন্ত্র জপ করবে, সরস্বতীর মন্ত্র জপ করে নমস্কার করবে, যদি পারে সম্ভব হয় তাহলে শ্বেত চন্দন দ্বারা সেখানে কিন্তু ওয়িং কথাটা লিখতে পারে। এটা করলে কিন্তু পড়াশোনার দিক থেকে কিন্তু অনেকটাই কিন্তু তার মানে সহজ সরল হবে পড়াশোনাটা। যারা মনে করছেন যে আমার কাছে ভূগোল কঠিন, আমার কাছে অঙ্ক কঠিন, আমার কাছে জীবন বিজ্ঞান কঠিন, সায়েন্সের সাবজেক্ট কঠিন, সেক্ষেত্রে তারা কিন্তু ওই বইগুলোর ভেতরে কিন্তু রাখতে পারে। যারা ইন্টারভিউতে যাচ্ছেন তখন পেলেন পাতাটা, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা পাতাটা নিয়ে সঙ্গে করে চলে যান। আজকে আর বলা গেল না, সময় প্রায় শেষ। প্রত্যেকটা দিনই তাই হয় যে আমরা আরো চেষ্টা করি, কিন্তু সেই সময়টাকে ধরে রাখতে গেলে কিন্তু আপনার সুসময় আনতে গেলে কিন্তু ব্যক্তিগতভাবে যোগাযোগের প্রয়োজন রয়েছে। দিদি অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। ডেফিনেটলি সকলে ভালো থাকবেন। নমস্কার।